মোহনজোয়ার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর। আর আজ আরেকটা লাঞ্চ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি কি এনেছি দেখেই বুঝতে পারছো, খুবই টেস্টি লাঞ্চ। আর এখন আমি তোমাদের বললাম না, বেশি ওই পেঁয়াজ রসুন এসবের ঝোল টোল খেতে আমার একদম ইচ্ছা করে না এই গরমে, ওই জন্য একটু সিম্পলের উপরেই ডিশ আনছি। খেয়েও তো নিজেকে ঠিক রাখতে হবে না শরীরটাকে। আর তার আগে বলি, আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। প্রথম থেকে তোমরা যারা আমার পাশে আছো, অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর কী কী নিয়েছি চলো একবার বলি নি, একটু গলাটা আগে ভিজি নি, দাঁড়া। গরম পড়ে গেছে না, আর এটা ঠান্ডা গরম মেশানো জল। নিয়ে এসেছি হচ্ছে পেঁপে দিয়ে বিউলির ডাল, মৌরি বাটা আদা বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পাঁচফোড়ন সম্বরে দিয়ে এই মাখা মাখা একটা তরকারি, আমার তো দারুণ লাগে খেতে গরমে এটা। এই নিয়ে তৃতীয়বার হয়ে গেল ভেন্ডি আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে, খুবই ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা এখানে দুটো ডিম দিয়ে অমলেট, ব্যাস। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার এখন গরমে এই ধরনের খেতেই বেশি ভালো লাগে, সেই গ্রেভি ঝোল ওগুলো না খুব একটা ইচ্ছা করে না। তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি, সবাই সাথে থেকো। টানা কতদিন হয়ে গেল একটা বৃষ্টি নেই, তাই না? ভীষণই একটা মানে শরীরটা একটা অস্বস্তির ওপর দিয়ে যাচ্ছে, ভালো লাগছে না ঠিক। রান্না টান্না করে এসে আর তখন শরীর আর দেয় না। প্রথমে কি দিয়ে খাবো, প্রথমে প্রথমে এই ভেন্ডি আর আলু মাখাটা দিয়ে খেয়ে নিই, অনেকটা নিয়ে এসছি আর খুব ভালো লাগে খেতে এটা। একটু যেহেতু এটা ভেন্ডিটা একটু পিছলা পিছলা, একটু অসুবিধা হয়, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি লাগে। দারুণ খেতে লাগছে। এই গরমে মনে হয় যেন একটু জলটাই বেশি করে খাই, জল খেয়ে খেয়ে পেট ভরে যায়। এবার নিয়ে নিই সজনে ডাঁটা দিয়ে এই তরকারিটা,
সজনে ডাঁটা খুব উপকারী, আর অনেক ছোটবেলা থেকে আমি এই সজনে ডাঁটা খাওয়ার অভ্যাস করেছি। এটা তো অ্যান্টিপক্স, তো খুব ভালো। আমার হয়ে গেছে বক্স, তারপরেও আমি খাই। লঙ্কাগুলো খুব ঝাল। নিয়ে নিলাম বিউলির ডাল পেঁপে দিয়ে। ভালো হয়েছে। গরমকালে রান্না পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ কিন্তু খাওয়া খুব ভালো। এবার অমলেটটা খেয়ে নিই, আর ওইটুকু ডাল খাবো না। একদম পরিষ্কার খাওয়া দাওয়া, গরমকালে এগুলোই ভালো লাগে। তাহলে বন্ধুরা, এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।